আমাদের ব্যাটারিতে 75% চার্জ আছে। আমাদের 100% চার্জ পরিপূর্ণ হলে আমাদের সম্পূর্ণ এলইডিগুলো জ্বলতে থাকবে। উপরের সবুজ বাতিটি যতক্ষণ না জ্বলবে ততক্ষণ আমাদের ব্যাটারি চার্জ পরিপূর্ণ হয়নি, বুঝে নিতে হবে। আজকে আমরা তৈরি করা শিখব 12 ভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ আমরা 12 ভোল্ট ব্যাটারির চার্জটাকে যেন আমরা মিটারে দেখতে পারি এমন একটি মিটার তৈরি করব। অনেকের কাছে মনে হতে পারে যে এ ধরনের ইন্ডিকেটর বা এ ধরনের মিটার তৈরি করে আমাদের লাভই বা কী। আবার অনেকের কাছেই এই সার্কিটটি কিন্তু খুবই প্রয়োজনীয়। অনেক সময় দেখা যায় ব্যাটারিটাকে চার্জ করার পরে ব্যবহার করতে শুরু করলেও খুব দ্রুতই ব্যাটারি চার্জ কিন্তু শেষ হয়ে আসে। এর একটি মাত্র কারণ হলো ব্যাটারিটা ফুল চার্জ পরিপূর্ণ হওয়ার আগেই আমরা ব্যাটারিটাকে চার্জ লাইন থেকে ডিসকানেক্ট করে ফেলি। আমরা বুঝতে পারি না যে আমাদের ব্যাটারিটা এখনো ফুল চার্জ হয়নি, কিন্তু আমরা যখন ব্যাটারিটা ব্যবহার করতে যাই শুধুমাত্র তখনই দেখতে পাই যে আমাদের চার্জ খুব দ্রুত শেষ হয়ে আসছে। আবার অনেক সময় দেখা যায় আমরা ব্যাটারিটাকে লং টাইম চার্জে বসিয়ে রেখেছি, অথচ সেই সময়ের আগেই কিন্তু ব্যাটারিটা চার্জ পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের যদি এমনটা হতো যে আমাদের ব্যাটারিটা কখন চার্জ হয়ে গেল বা চার্জ কতটুকু রয়েছে তার পরিমাণ যদি আমরা একটি মিটারে দেখতে পারতাম তাহলে কেমন হতো। আর হ্যাঁ, যারা এমনটাই প্রত্যাশা করছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আজকের ভিডিওটি শুধুমাত্র দর্শকের অনুরোধে তৈরি করা, আর এই ছোট্ট প্রজেক্টটি আমরা আমাদের আগামী প্রজেক্টে ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরও যদি কারোর নিত্য নতুন ভিডিও পাওয়ার প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত তুলে ধরার চেষ্টা করব। আমরা আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 12 ভোল্ট চার্জিং লেভেল ইন্ডিকেটর মিটারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 5টি ইন্ডিকেটর এলইডি বাল্ব। তবে আমরা এখানে যদি 3টি এলইডি বাল্বও ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাজটি হবে। তবে আমরা যেন পার্সেন্টেজ একটু বেশি দেখতে পারি, অর্থাৎ শূন্য চার্জ 20%, 30%, 50%, এভাবে আমরা যেন 100% চার্জ দেখতে পারি, এজন্য আমরা একটু বেশি পরিমাণ বাল্ব ব্যবহার করছি। এখানে আমাদের সর্বমোট 5টি ইন্ডিকেটর বাল্ব ব্যবহার করছি। সাথে আমাদের প্রয়োজন হবে 5টি 1K রেজিস্টর। আমাদের কাজটিকে আরো সহজ এবং সুন্দর করার জন্য প্রয়োজন হবে এ ধরনের একটি বোর্ড। এখানে আমরা PVC প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি, তবে আমরা চাইলে এখানে যে কোনো কার্টুন বা যে কোনো বক্স ব্যবহার করতে পারি। আমরা শুধুমাত্র এই ইন্ডিকেটর বাল্বগুলো এখানে লাগানো সুবিধার্থে এটি ব্যবহার করছি, এছাড়া আর আমাদের কোনো কম্পোনেন্টের প্রয়োজন পড়বে না। প্রথমে আমাদের রেড কালারের এলইডি বাল্বটাকে নিচে এভাবে ব্যবহার করতে হবে। এলইডি বাল্বের ছোট লেগটি নেগেটিভ লাইন আর বড় লেগটি পজিটিভ লাইন। এবার আরও একটি লাল কালার এলইডি নেব, এটি যেহেতু আমাদের নেগেটিভ লেগ সেহেতু এবার আমাদেরকে এই এলইডির পজিটিভের সাথে লাগাতে হবে। এটি যেহেতু নেগেটিভ লেগ, এবার হলুদ এলইডির পজিটিভ লেগটিকে লাল এলইডির নেগেটিভের সাথে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ প্রতিটি এলইডিকে আমরা সিরিজ আকারে ব্যবহার করব। এবার এলইডিগুলোর বাঁকানো লেগগুলোকে আমরা সোল্ডারিং করে দিব। এবার আমরা 1K রেজিস্টারগুলোকে এলইডির সাথে কানেক্ট করে দিব। এগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখব, এখানে যদি আমাদের কোনো মিসিং হয় সেক্ষেত্রে আমাদের মিটারটি কিন্তু কাজ করবে না। এবার 1K রেজিস্টারকে আমরা এলইডির এই মিডিলে সোল্ডারিং করে দিব। এবার আরও একটি 1K রেজিস্টার নিব, 1K রেজিস্টারটিকে এখানে সোল্ডারিং করে দিতে হবে। এবার দ্বিতীয় রেজিস্টারটিকে প্রথম রেজিস্টারের এই লেগটির সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার আরও একটি 1K রেজিস্টার নিতে হবে, 1K রেজিস্টারটি এখানে সোল্ডারিং করে দিতে হবে। এবার এই রেজিস্টারের লেগটিকে এই রেজিস্টারের লেগের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার আরও একটি 1K রেজিস্টার নিব, এবার রেজিস্টারটিকে এখানে সোল্ডারিং করে দিতে হবে। আমরা কাজটি দেখে দেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করব। এবার এই রেজিস্টারটিকে আগের মতোই এভাবে সোল্ডারিং করে দিতে হবে। এবার আরও একটি রেজিস্টার নিতে হবে, এই 1K রেজিস্টারটি এবার সর্বশেষ যে সবুজ কালারের এলইডি এই এলইডির এই লেগটির সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার বাড়তি লেগটুকু কেটে ফেলব। এবার রেজিস্টারের এই লেগটিকে আমরা এই রেজিস্টারের লেগের সাথে সোল্ডারিং করে দিব। এবার এপাশের লেগটি ছিল আমাদের পজিটিভ লেগ, এজন্য এখানে আমরা একটি লাল তার সোল্ডারিং করে দিব।
এবার একটি সবুজ তার নিব। এই তারটি আমরা এখানে সোল্ডারিং করে দিব। সার্কিটটি পরীক্ষা করার পূর্বে আমরা সার্কিটটি সম্পর্কে আরও একটু অ্যানালাইসিস করে নিই। আমরা এখানে প্রথম এলইডিটার পজিটিভ লেগ রেখেছিলাম এবং এই এলইডির যে লেগটি এটি ছিল আমাদের নেগেটিভ লেগ। এই নেগেটিভ লেগটি ছিল আমাদের দ্বিতীয় এলইডির পজিটিভের সাথে সোল্ডারিং করা। এবার দ্বিতীয় এলইডির নেগেটিভ লেগটি ছিল তৃতীয় এলইডির পজিটিভের সাথে সোল্ডারিং করা। এভাবে আমরা প্রত্যেকটি এলইডিকে সিরিজ আকারে সংযুক্ত করেছিলাম। সর্বশেষ আমাদের যে সবুজ কালারের এলইডি এটি ছিল আমাদের নেগেটিভ লেগ, অর্থাৎ এই নেগেটিভ লেগটি ছিল আমাদের রেজিস্টারের সাথে সোল্ডারিং করা। রেজিস্টারের সাথে সোল্ডারিং হয়ে এপাশ দিয়ে আমাদের নেগেটিভ লাইন এসছে, অর্থাৎ এই দুটো দিয়ে আমাদেরকে পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে হবে। এটি দিয়ে আমাদের পজিটিভ লাইন, এটি দিয়ে আমাদের নেগেটিভ লাইন। আমাদের কারো যদি কাজটি করতে অসুবিধা হয় তাহলে আমরা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করার চেষ্টা করব। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আমাদের মিটারটি তৈরি করা সম্পন্ন। এখানে আমরা প্রতিটি এলইডির পাশে পার্সেন্টেজ লিখে দিয়েছি। নিচের যে লাল কালার এলইডি এটি আমাদের 1%, এবার এটি 25, 50, 75, 100, অর্থাৎ ফুল চার্জ, নিচেরটি লো চার্জ। এই পার্সেন্টেজ অনুযায়ী যেখানে যে পরিমাণ এলইডি জ্বলবে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারিতে এই পরিমাণ চার্জ পরিপূর্ণ হয়েছে বা চার্জ রয়েছে। এবার এটি আমরা পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য এখানে আমরা একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। ব্যাটারির সাথে আমরা মিটারে সংযোগ দিয়েছি। এবার মিটারের দিকে একটু লক্ষ্য করি। মিটারের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে 4 নম্বর এলইডিটি জ্বলছে, অর্থাৎ আমাদের ব্যাটারিতে 75% চার্জ আছে। আমাদের ব্যাটারির চার্জ যত কমতে থাকবে আমাদের এই ইন্ডিকেটরটি লেভেল কমতে থাকবে। যখন শূন্যতে চলে আসবে সেটি আমাদের লাল কালার নিচের বাল্বটি জ্বলবে। তার থেকে যদি একটু বেশি পরিমাণ চার্জ হয় সেক্ষেত্রে 25% দেখাবে, আর যদি একটু ফুল চার্জ হয় সেক্ষেত্রে 50%। এভাবে আমাদের ঊর্ধ্বগতির দিকে যেতে থাকবে। এখানে আমরা মিটারের দিকে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারিতে 75% চার্জ আছে। আমাদের 100% চার্জ পরিপূর্ণ হলে আমাদের সম্পূর্ণ এলইডিগুলো জ্বলতে থাকবে। উপরের সবুজ বাতিটি যতক্ষণ না জ্বলবে ততক্ষণ আমাদের ব্যাটারি চার্জ পরিপূর্ণ হয়নি বুঝে নিতে হবে। এবার আমরা ব্যাটারিটাকে ফুল চার্জ করার পরে পুনরায় মিটারে দিয়ে পরীক্ষা করে দেখব। আমাদের ব্যাটারিটাকে আমরা চার্জ করে পুনরায় মিটারে কানেকশন দিয়ে দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ এলইডিগুলো জ্বলছে, অর্থাৎ 1%, 25%, 50%, এভাবে আমাদের 100% পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের সবুজ বাতিটি কিন্তু জ্বলছে। আর আমাদের চার্জ যখন কমে আসবে তখন কিন্তু আমাদের এলইডির লেভেলগুলোও কিন্তু কমে আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।